হাই ফ্রেন্ডস, ইনফরমেশন অ্যাবাউট ড্রাগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব টেলমিসার্টন ট্যাবলেট নিয়ে, যা ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য দেওয়া হয়। আজ আমরা জানব এই টেলমিসার্টন ট্যাবলেট কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়, এর ডোজের মাত্রা, সাইড ইফেক্ট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, বাজারে যে টেলেক্স ফর্টি ট্যাবলেটটি আছে সেটা ইন্টারলেক্স কোম্পানির প্রোডাক্ট, যার একটি স্ট্রিপের মধ্যে 10টি ট্যাবলেট রয়েছে। এই 10টি ট্যাবলেট আপনি বাজারে যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন মাত্র 66.97 টাকাতে। বন্ধুরা, এর মধ্যে কন্টেন্ট দেওয়া রয়েছে টেলমিসার্টন 40 মিলিগ্রাম। এছাড়া বাজারে আপনি 20 মিলিগ্রাম ও 80 মিলিগ্রামের অন্যান্য সল্টের মেডিসিন পেয়ে যাবেন। টেলমিসার্টন যে পপুলার ব্র্যান্ড বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেগুলি হলো টেলমা 40, টেলমিকাইন্ড 40। বন্ধুরা, এটা শিডিউল এইচ গ্রুপের মেডিসিন, ডক্টরদের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি খাওয়া উচিত নয়। বন্ধুরা, টেলমিসার্টন এক অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট গ্রুপের মেডিসিন। টেলমিসার্টন ট্যাবলেট ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার এক ওষুধ। এই ট্যাবলেটটি ইউজ হলো হাই ব্লাড প্রেশারকে নর্মাল করার জন্য ব্যবহার করা হয়। মানুষের শরীরে নর্মাল যে ব্লাড প্রেশার হয় তা 120/80, এর থেকে বেশি ব্লাড প্রেশার হয়ে যায় তো তাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি। হাই ব্লাড প্রেশার হবার কিছু কারণ আছে। যদি কোনো ব্যক্তির বাড়ির বড়দের ব্লাড প্রেশার থাকে তো ওই কারণে তার ব্লাড প্রেশার হতে পারে। যদি কাঁচা লবণ বেশি খান তো ব্লাড প্রেশার হাই হতে পারে। যদি কোনো ব্যক্তি মদ বা সুরা খায় বা কোনো প্রকার নেশা করে, যদি ব্যক্তির পারিবারিক কারণ বা অন্য কারণে অনেক টেনশন করে, যদি কোনো ব্যক্তি লাইফ স্টাইল লেজি হয় মানে সারাদিন শুয়ে থাকে, খাবার খায় আর শুয়ে পড়ে, এইসব ব্যক্তির ব্লাড প্রেশার হাই হবার বেশি সম্ভাবনা থাকে। শরীরে ওজন বাড়ার ফলে বা মোটা হবার কারণে ব্লাড প্রেশার হাই হতে পারে। এই ব্লাড প্রেশার হাইকে নর্মাল করার জন্য ডক্টররা এই টেলমিসার্টন 40 mg ট্যাবলেটটি দিয়ে থাকেন। বন্ধুরা, এবার জানবো টেলমিসার্টন ট্যাবলেটের ডোজের মাত্রা। ট্যাবলেটের যে ডোজের মাত্রা হয় সেটা নির্ভর করে রোগীর শরীরের কন্ডিশন দেখে। এই ট্যাবলেটটির নর্মালি ডোজের মাত্রা হয় দিনে একবার খাবার খাওয়ার পরে। এই ট্যাবলেটটি দিনে একবার দেওয়া হয় কারণ ট্যাবলেটটির যে অ্যাকশন তা 3 ঘন্টা পর শুরু হয়, 24 ঘন্টা পর্যন্ত এর অ্যাকশন থাকে। সকালে নাস্তার পর খেলে এই ট্যাবলেটটির দারুণ রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এই ট্যাবলেটটি খাবার পর কী কী সাইড এফেক্ট হয়, যেমন শ্বাসনালীতে ইনফেকশন হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, শরীর ফুলে যেতে পারে, এই টাইপের কোনো সাইড এফেক্ট যদি দেখা যায় তো সঙ্গে সঙ্গে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার জানবো কোন কোন ব্যক্তি এই ট্যাবলেটটি খেতে পারবে না। যদি কোনো মহিলা গর্ভবতী হয় তো ওই মহিলাকে এই ট্যাবলেটটি দেওয়া হয় না, কারণ মহিলার পেটে যে বাচ্চা থাকে সে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে বা বাচ্চার কোনো প্রবলেম হতে পারে। যদি সদ্যজাত শিশু মা থাকে তো তাকেও এই মেডিসিনটি দেওয়া হয় না, কারণ বাচ্চার শরীরে ক্ষতি হতে পারে। যদি কোনো ব্যক্তির লিভার বা কিডনির প্রবলেম হয় তাকেও এই ট্যাবলেটটি দেওয়া হয় না। যদি কোনো ব্যক্তি মদ বা সুরা পান করছে বা কোনো প্রকার নেশা করছে তো তখন এই ট্যাবলেট তার শরীরে হানিকারক হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওই ওষুধটি খাবেন। বন্ধুরা, এটাই ছিল টেলমিসার্টন ট্যাবলেট নিয়ে কমপ্লিট তথ্য। আই হোপ ভিডিওটি সকলে ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের বেল আইকনটি টিপে ধরুন।